একুশে আগস্ট গ্রেনেড হামলার সাথে জিয়া পরিবার জড়িত থাকা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা মালায় ফাঁসানো চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করার পাশাপাশি রায়কেও দলীয়করণের চক্রান্ত করছে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাইলে ক্ষমতাসীনদের অবশ্যই সংলাপে বসতে হবে। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করার পাশাপাশি রায়কেও দলীয়করণের চক্রান্ত করছে। তাই একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার চলা অবস্থায় জিয়া পরিবারকে জড়িয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই কারণে আজকে দেশের টিভি বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন এবং আজকে আবার ষড়যন্ত্র করছেন যে এই তথাকথিত বিচারের নামে তাদেরকে আবার সাজা দেওয়ার চক্রান্ত তারা করছেন। অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ঈদের নামাজ আদায় করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনে চক্রান্ত করছে। যদি তারা একদলীয়ভাবে নির্বাচন করার কোনো উদ্যোগ গ্রহণ করে বা কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে আমাদেরকে দুর্বার আন্দোলনের মাধ্যমে সেটাকে প্রতিহত করতে হবে। এ সময় সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাইলে ক্ষমতাসীনদের অবশ্যই সংলাপে বসতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।